শহীদ জননী জাহানারা ইমামের ওপর নির্মিত চারটি তথ্যচিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তর করেছেন তার ছোট সন্তান সাইফ ইবনে জামি। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যালয়ে মহাপরিচালকের হাতে হস্তান্তর করেন তিনি। এসব তথ্যচিত্রে শহীদ জননীর জীবনের বিভিন্ন ঘটনাবলীর প্রাসঙ্গিক ঘটনাবলীগুলো রয়েছে, যা নতুন প্রজন্মকে সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শহীদ জননী জাহানারা ইমাম, যার নেতৃত্বে 90 দশকে শুরু হয় ঘাতক দালাল নির্মূল কমিটি ও গণ আদালতের কার্যক্রম, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয় বাঙালি। 1992 সালের 13 ফেব্রুয়ারি তাকে আহ্বায়ক করে গণ আদালতের কাজ এগিয়ে নেওয়া হয়। সম্প্রতি শহীদ জননী জাহানারা ইমামের ওপর নির্মিত চারটি তথ্যচিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা দেন তার ছোট ছেলে সাইফ ইমাম জামি। এই তথ্যচিত্রে স্থান পেয়েছে জাহানারা ইমামের জীবনের বিভিন্ন দিক এবং তার সন্তানের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার প্রাসঙ্গিক নানা ঘটনার বর্ণনা। ওনার একটাই গন্তব্য ছিল, সেটা হলো যুদ্ধ অপরাধীদের বিচার, এবং ওনার চিঠি, যে শেষ চিঠি, ওটাই উনি বলেছিলেন। এবং ওই উনি যে বলেছিলেন যে উনি বাংলাদেশের জনগণের কাছে এটার হস্তান্তর করে দিয়েছেন, যারা কোনো গবেষণা করতে চান কীরকম ছিল সে সময়ের সেগুলোর দেখতে পাবে। মূল্যবান দলিল হিসেবে এই দুর্লভ তথ্যচিত্র আর্কাইভে হস্তান্তর করাকে ইতিবাচক হিসেবে দেখছেন আর্কাইভ কর্তৃপক্ষ। তাদের মতে জাহানারা ইমামের এই তথ্যচিত্র নতুন প্রজন্মকে সমৃদ্ধ করবে। এসব তথ্যচিত্র দর্শনার্থীদের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তারা। শহীদ জননী জাহানারা ইমামের ব্যাপারে আমাদের নতুন প্রজন্মের কৌতূহল, আগ্রহ বা তার পরিবারের অবদান সম্পর্কে জানার যথেষ্ট আগ্রহ আছে। এগুলোরও প্রদর্শনীর ব্যবস্থা আমরা করব, যাতে আমাদের নতুন প্রজন্ম বা আগামী প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমাম সম্পর্কে, তার পরিবারের অবদান সম্পর্কে এবং তার যে ভূমিকা যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে, সে বিষয় সম্পর্কে আমরা নতুন প্রজন্মকে জানাতে পারব। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হন জাহানারা ইমামের বড় ছেলে শাফি ইমাম রুমি। এছাড়া যুদ্ধ চলাকালীন তার স্বামী শরীফুল ইমাম আহমেদকেও সইতে হয়েছে পাক বাহিনীর নির্মম নির্যাতন। স্বাধীনতার পর স্বামী সন্তানের মৃত্যু আর মুক্তিযুদ্ধের স্মৃতিকথা নিয়ে 71-এর দিনগুলি নামে বিখ্যাত গ্রন্থ লেখেন জাহানারা ইমাম।